হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে কিন্তু অনেক ট্রান্সফার আপডেটস আছে এছাড়াও এটিকে মোহনবাগানকে নিয়ে একটা স্পেশাল আপডেট সেকশন আছে সেখানে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলব তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো চলুন ভিডিও টপিকে চলে আসি তো প্রথমেই আসবো ট্রান্সফার আপডেটের বিষয় প্রথমেই যে ট্রান্সফার আপডেটটার কথায় আসবো সেটা একজন ভারতীয় খেলোয়াড়ের যিনি দীর্ঘদিন ধরে বিদেশে খেলছেন এবং তার সম্পর্কে একটা নতুন আপডেট কিন্তু গতকাল উঠে এসছে আভিনিত ভারতী যিনি সিঙ্গাপুর স্পেন এবং পর্তুগালে এর আগে খেলেছেন তার আগে তিনি কেরালা ব্লাস্টার্সে ছিলেন সেই আভিনীত ভারতী কিন্তু চেক রিপাবলিক সেকেন্ড ডিভিশনের ক্লাব এফকে কে ভ্যান্স ডর্ফে সই করেছেন এরকমটাই খবর প্রথম দিকে প্যান্ডেমিক এবং ট্র্যাভেল ইস্যুসের জন্য এই ডিলটা কিন্তু থমকে ছিল কিন্তু গতকালই তেইশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক আভিনীত ভারতী এই এফ কে ভ্যান্স ডর্ফ ক্লাব যে ক্লাবটি এই মুহূর্তে চেক রিপাবলিকের সেকেন্ড ডিভিশন লিগ খেলছে সেখানে কিন্তু সই করেছেন এবং সন্দেশ জিঙ্গানের ক্রোয়েশিয়ান ফার্স্ট ডিভিশন লিগে যাওয়ার পর এই ভারতীয় সেকেন্ড ডিভিশন চেক রিপাবলিক লিগে যাওয়ার খবরটা কিন্তু অবশ্যই ভারতীয় ফুটবলের জন্য খুবই ভালো খবর আর এছাড়া পঁচিশ বছর বয়সী রাইড ব্যাক যিনি আগে মুম্বাই সিটি এফসিতে ছিলেন সেই দাভিন্দর সিং তিনি কিন্তু এই মরশুমে চেন্নাইন এফসিতে সই করলেন অফিসিয়ালি এছাড়া এলি স্যাবিয়াকে কিন্তু চেন্নাই এন এফসি ছেড়ে দিয়েছে এবং এলি সম্ভবত জামশেদপুরে যোগ দিতে চলেছেন এখন পর্যন্ত যা খবর এছাড়াও পিটার হাটলের সাথে কিন্তু এক বছর কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করে নিল জামশেদপুর এফসি এবং পিটার হাটলেকে কিন্তু এবার জামশেদপুর এফসির সেন্ট্রাল ডিফেন্সে আগেরবারের মতোই দেখা যাবে আর এফসি গোয়া নিয়ে দুটো খুবই ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে একটা আপডেট হচ্ছে যে এফসি গোয়া কিন্তু তাদের তরুণ মিডফিল্ডার প্রিন্সটন রিবেলো তার সাথে দু হাজার চব্বিশ অব্দি কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে এবং এই মরশুমে কিন্তু একটা বড় জল্পনা শেষ হলো এফসি গোয়া কিন্তু তাদের এই মরশুমে স্ট্রাইকার চূড়ান্ত করেছে এবং তিনি একজন স্প্যানিশ স্ট্রাইকার এবং তিনি হলেন তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার এরাম ক্র্যাব্রেরা এবং এই এরাম ক্র্যাব্রেরা কিন্তু লাস্ট খেলেছেন পলিশ লিগে পলিশ টপ ডিভিশন লিগে ভিসলা প্লকের হয়ে শেষ তিনি খেলেছেন এছাড়াও কিন্তু স্পেনে দীর্ঘদিন বিভিন্ন ডিভিশন লালিগা টু থেকে শুরু করে বিভিন্ন স্প্যানিশ ডিভিশনে খেলার অভিজ্ঞতা আছে এই অ্যারাম ক্যাবরেরার এবং যথেষ্ট অভিজ্ঞ একজন স্ট্রাইকার তো ফেরান করমিনাস এবং ইগার অ্যাঙ্গুলোর পর এরাম ক্যাব্রেরা এফসি গোয়ায় কতটা সফল হন সেটাই এখন দেখার আর এছাড়া কলকাতা লীগের একটা আপডেট আছে সেটা হচ্ছে কলকাতা লিগ সম্প্রচারিত হতে পারে আর প্লাস চ্যানেলে এরকমটাই কিন্তু খবর উঠে আসছে আর এবার চলে আসবো এটিকে মোহনবাগানের আপডেটে এটিকে মোহনবাগানকে নিয়ে অনেকগুলি আপডেট আছে তো প্রথম আপডেট যেটা মোহনবাগানের আপডেটে আসবো সেটা হচ্ছে যে ১৪ তারিখ আগামী শনিবার এটিকে মোহনবাগানের এএফসি স্কোয়াড অ্যানাউন্স হবে এবং সেই দিনই কিন্তু সম্ভবত টিম ম্যাল্টিভসের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আর এটিকে মোহনবাগান স্কোয়াডে চারজন বিদেশিকে হবেন বা কারা থাকবেন সেটা নিয়ে তো জল্পনা চলছেই কিন্তু এর মধ্যে যেটা খবর যে হুগো বুমোকে ইনিশিয়ালি মনে হয়েছিল যেহেতু তিনি আইএসএল ফাইনালের পর আর প্রতিযোগিতা ম্যাচ খেলেননি তো ম্যাচ ফিট হতে তার অনেকটা সময় লাগতে পারে কিন্তু যেটা জানা যাচ্ছে যে হুগো বুমো কিন্তু খুব দ্রুত ম্যাচ ফিট হয়ে গেছেন এবং তার কিন্তু প্রথম ম্যাচ থেকেই এএফসি কাপে হয়তো তাকে দেখা যেতে পারে আর অন্যদিকে জনি কাউকো তিনিও কিন্তু বেশ ভালো ফর্মে আছেন তিনি কিন্তু প্র্যাকটিসে বেশ কিছু ঝলক দেখিয়েছেন এবং বল পায় অসাধারণ পারফরমেন্স তার এখন পর্যন্ত প্র্যাকটিসে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু জনি কাউকর থেকে আরেকটু ডিফেন্সিভ ওয়ার্ক চাইছেন এই মুহূর্তে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে আর রয় কৃষ্ণা এটিকে মোহনবাগান এর হয়ে এএফসি কাপে খেলবেন সেটা নিয়ে তো কোনো সন্দেহই নেই এছাড়া ডেভিড উইলিয়ামস তো ডেভিড উইলিয়ামসের বিষয়ে কিন্তু প্রথম দিকে অনেক রকম অনিশ্চয়তা ছিল কারণ অস্ট্রেলিয়ায় যেহেতু স্ট্রিক্ট লকডাউন হচ্ছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু অনেক পরিশ্রম করে এবং মাথা খাটিয়ে রুট বের করে তারপরে ডেভিড উইলিয়ামসকে আনতে হয়েছে ভারতে এবং একরকম অসাধ্য সাধন করেছেন এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কর্তারা এবং ডেভিড উইলিয়ামসকে আনার জন্য কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসের চিন্তা অনেকটা কমেছে কারণ ডেভিড উইলিয়ামস যদি প্রথম ম্যাচে ম্যাচ ফিট হয়ে খেলতে নাও পারেন তাহলেও কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে এটা কিন্তু একটা বিশেষ রিলিফ অ্যান্টোনিও লোপেজ হাবাসের জন্য নয়লে কিন্তু তিনজন বিদেশি নিয়ে তাকে এ এফ কাপ খেলতে হতো কারণ এশিয়ান কোটায় আর কিন্তু কোনো বিদেশি এটিকে মোহনবাগানে ছিলেন না আর উইলিয়ামস কিন্তু কলকাতায় নেমেই এএফসি কাপের প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এবং এর আগে উইলিয়ামসের বিষয়ে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টও ডিক্লেয়ার করে দিয়েছে যে এই মরশুমে আরও এক বছরের জন্য কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করা হলো ডেভিড উইলিয়ামসের সাথে বুমো কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস একদিকে যখন অনেকটাই অনিশ্চিত তখন অ্যান্টনিও লোপেজ হাবাসের চিন্তা কিন্তু জনি কাউকো এবং ম্যাথিউকে নিয়ে কারণ জনি কাউকো অসাধারণ পারফরমেন্স করছেন প্র্যাকটিসে অন্যদিকে ম্যাকিউ কিন্তু ডিফেন্সে না থাকলে ডিফেন্সটা একটু উইক হয়ে যাচ্ছে এখন এই দুজনের মধ্যে কাকে হাবাস চুজ করবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন কারণ অ্যান্টোনিও লোপেজ হাবাস যে তিনজন সেন্টার ব্যাককে নিয়ে খেলতে পছন্দ করেন সেই সেন্টার ব্যাক কিন্তু হতে পারেন প্রীতম কোটাল সুমিত রাঠি এবং কাল ম্যাখিউ এছাড়া কিন্তু খুব বেশি অপশান নেই এবং এই তিনজনের মধ্যে যদি ম্যাখিউকে আলটিমেট না নিয়ে যাওয়া হয় এএফসি স্কোয়াডে তাহলে তৃতীয় ডিফেন্ডার হিসাবে কে খেলবে সেটা কিন্তু খুবই চিন্তার ব্যাপার হবে অ্যান্টোনিও লোপেস হাভাসের জন্য বিশেষ করে অপোজিশন দলদের যা ফরওয়ার্ড লাইন তাতে কিন্তু ভারতীয় ডিফেন্স দিয়ে পুরোটা সামলানো খুবই কঠিন ব্যাপার হবে আর যদি একান্তই এএফসি স্কোয়াডে জনি কাউকো বাদ পড়েন তাহলে কিন্তু জনি কাউকোর জায়গায় দীপক টাংড়ি এবং লেনি রড্রিগেস দুজন মিলে ডিফেন্সিভ মিডফিল্ডটা সামলাবেন তাদের উপর কিন্তু দায়িত্ব থাকবে ডিফেন্সিভ মিডফিল্ড সামলানোর আর এখন পর্যন্ত যা খবর তাতে কিন্তু মাইকেল সুসাইরাজ এখনও ম্যাচ ফিট হননি তো অ্যান্টোনিও লোপেজ হাবাস যদি প্রথম ম্যাচ থেকেই তিন চার তিন ছকে চলে যান তাহলে কিন্তু মনভীর সিং রয় কৃষ্ণা এবং হুগো বুমো এদের তিনজনের ফরওয়ার্ড লাইনে শুরু করার সম্ভাবনা সব থেকে বেশি পরে হয়তো ডেভিড উইলিয়ামস এবং লিস্টন কোলাসকে পরিবর্তন হিসাবে নামানো হতে পারে আর যদি তিন পাঁচ দুই ছক এই ছকে দল সাজানো হয় তাহলে কিন্তু মনভীর সিং এবং রয় কৃষ্ণা সম্ভবত ফরওয়ার্ড লাইনে শুরু করতে পারেন এরকম একটা সম্ভাবনা আছে আর এছাড়া প্রণয় হালদার এবং প্রবীর দাসকে নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু জল্পনা চলছে তো যেটা জানা যাচ্ছে যে প্রবীর দাস কিন্তু কোথাও যাচ্ছেন না প্রবীর দাস মুম্বাই সিটি এফসিতে যেতে পারেন এরকম একটা জল্পনা কিন্তু চলছিল দীর্ঘদিন ধরে কিন্তু প্রবীর দাস আপাতত এই মরশুমে তিনি কোথাও যাচ্ছেন না তিনি অসুস্থ থাকার কারণে সম্ভবত তিনি এএফসি কাপের যে ক্যাম্প সেটা অ্যাটেন্ড করতে পারেননি এবং ম্যালটিভসে সম্ভবত যাচ্ছেন না কিন্তু এই মরশুমের আইএসএলে কিন্তু প্রবীর দাসকে দেখা যাবে এটিকে মোহনবাগান জার্সিতেই আর অন্যদিকে প্রণয় হালদার তাকে কিন্তু জামশেদপুর এফসিতে লোনে ছাড়ার একটা কথা হচ্ছিল এটিকে মোহনবাগানের সাথে জামশেদপুর এফসির কিন্তু সন্দেশ জিঙ্গান যাওয়ার পরে সম্ভবত যে পরিস্থিতি সেটা একশো আশি ডিগ্রি ঘুরে যায় এবং প্রণয় হালদারকে এখন কিন্তু এটিকে মোহনবাগান কিছুতেই ছাড়তে চাইছে না কারণ যেহেতু ডিফেন্সে একটা নতুন সমীকরণ উঠে আসছে তো সেই জায়গায় প্রণয় হালদারের মতো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যার যথেষ্ট অভিজ্ঞতা আছে তাকে কিন্তু এটিকে মোহনবাগান এই মরশুমে কোনো মতেই ছাড়তে চায় না তো প্রবীর দাস এবং প্রণয় হালদার এই মরশুমেও কিন্তু এটিকে মোহনবাগানেই থাকছেন এখন পর্যন্ত খবর আর অন্যদিকে অভিলাষ পালকে নিয়ে কিন্তু উঠে এসছে নতুন আপডেট অভিলাষ পাল কিন্তু এটিকে মোহনবাগান ছাড়তে পারেন এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু উঠে এসছে কারণ যেহেতু আমরিন্দর সিং এবং অরিন্দম ভট্টাচার্যের মতো দুজন অভিজ্ঞ এবং যথেষ্ট তারকা গোলরক্ষক এটিকে মোহনবাগান দলে আছে তো এদের দুজনের মধ্যে কম্পিটিশন কিন্তু মূলত হবে এবং অভিলাষ পাল কিন্তু দলে গেম টাইম পাওয়ার সম্ভাবনা তার খুবই কম তো সেই জিনিসটা ভেবে তিনি কিন্তু অন্য দলে মুভ করতে চাইছেন অলরেডি যেটা জানা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু আগ্রহ প্রকাশ করে করেছে অভিলাষ পালের বিষয় কিন্তু এখন পর্যন্ত এটিকে মোহনবাগান তাকে ছাড়তে আগ্রহী কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আর সেই জন্য অভিলাষ পাল চাইলেও তিনি এটিকে মোহনবাগান ছেড়ে অন্য কোনো দলে সই করতে পারবেন কিনা না সেটা নিয়ে কিন্তু সন্দেহের যথেষ্ট অবকাশ আছে আর লাস্টে যে কথাটায় আসবো সেটা হচ্ছে যে যে অনুশীলনে অসাধারণ পারফরম্যান্স করলে এবং দলের অন্যতম সেরা বিদেশি হলেও জনি কাউকোকে হয়তো এএফসি স্কোয়াডে জায়গা দিতে পারবেন না অ্যান্টোনিও লোপেস হাবাস কারণ হচ্ছে যে যদি ম্যাথিউ শেষ পর্যন্ত জায়গা পান এই এএফসি স্কোয়াডে তাহলে কিন্তু অন্যতম তার কারণ হবে সন্দেশ জিঙ্গানের না থাকাটা কারণ সন্দেশ জিঙ্গান যেহেতু নেই এবং সন্দেশ জিঙ্গান এমন সময় জানা গেছে যে তিনি দলে থাকবেন না তখন কিন্তু আর কোনো অপশান ছিল না এটিকে মোহনবাগানের হাতে চিগলেনসানা সিং যাকে টার্গেট করতে পারে এটিকে মোহনবাগান বলে শোনা যাচ্ছিল তিনি কিন্তু তখন অলরেডি হায়দ্রাবাদ এফসির সাথে একটা লং টার্ম কন্ট্রাক্ট সই করে ফেলেছেন এবং অন্যান্য কোনো ভারতীয় জাতীয় দলের ফুটবলারকে নামা কিন্তু এত শর্ট নোটিসে সম্ভব ছিল না তো সেই জন্যই কিন্তু সেরকমভাবে ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গানের বিকল্প হিসাবে কিন্তু কোনো বড় ভারতীয় ফুটবলারকে সই করাতে পারা যায়নি তো সেই জন্যই হয়তো ডিফেন্সে যেহেতু কাল ম্যাকিউ কিন্তু স্কটল্যান্ডে থাকতে তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলতেন এবং অ্যান্টনিও লোপেজ হাবাসও কাল ম্যাখিউকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে অনুশীলনে খেলাচ্ছেন এরকমটাই খবর তো সেই জন্য হয়তো ম্যাকিউকে যেহেতু ডিফেন্সে সেন্টার ব্যাক পজিশনে অপশান কম অ্যান্টোনিও লোপেস হাবাসের জন্য সেই জন্যই হয়তো ম্যাকিউ কিন্তু শেষ পর্যন্ত দলের থেকে গেলেও যেতে পারেন এএফসি স্কোয়াডে আর যদি এই ঝুঁকিটা নিতে চান অ্যান্টোনিও লোপেস হাবাস যে সেন্টার ব্যাক পজিশনে তিনি পুরো ভারতীয় স্কোয়াডই খেলাবেন এবং তাতে যা হবার হবে তাহলে কিন্তু শেষ পর্যন্ত জনি কাউকোকে দলে জায়গা করে দিতে পারেন অ্যান্টোনিও লোপেস হাবাস তো এই ভিডিওটা এ পর্যন্তই রইল এই ভিডিওতে অনেক আপডেট দিয়ে দিলাম এটিকে মোহনবাগান টিমের আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা